স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস উপলক্ষে শনিবার শিলচরে এক শোভাযাত্রার আয়োজন করে বিবেক বাহিনী ও শিলচর রামকৃষ্ণ মিশন। এদিন শহরের নরসিংটোলা থেকে সকাল 7:30টায় এই শোভাযাত্রা বেরোয়। সেন্ট্রাল রোড হয়ে এই শোভাযাত্রা পৌঁছায় সদরঘাটে। সেখানে স্বামীজির প্রতিমূর্তিতে মাল্যদান করার পর এই শোভাযাত্রা জানিগঞ্জ, প্রেমতলা, অম্বিকাপুরটি কলেজ রোড ও বিবেকানন্দ রোড হয়ে যায় রামকৃষ্ণ মিশনে। শোভাযাত্রায় প্রায় 64টি স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এ ব্যাপারে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজী মহারাজ বলেন, যুবকদের আদর্শ হিসেবে মাত্র 39 বছরে জীবনে পুরো বিশ্ব জয় করেছেন স্বামী বিবেকানন্দ। এজন্য কেন্দ্র সরকার তার জন্মদিনকে যুব দিবস হিসেবে ঘোষণা করেছে, আর এই দিনটি শিলচরেও নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে। 1863 সালে এই দিনে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন, আর স্বামীজি যুবক বয়স শরীর চলে গিয়েছিল মাত্র 39 বছর বয়সে। এই 39 বছর বয়সে স্বামীজি গোটা বিশ্বে যুব শক্তির উদ্বোধন করেছিলেন, সেই জন্যে ভারত সরকার এই দিনটিকে যুব দিবস হিসেবে ঘোষণা করেছে। আজকে স্বামীজির 157তম জন্মদিবস। এই দিনে আজ সকাল থেকে আমাদের আশ্রম থেকে একটা প্রসেশন বেরিয়েছিল। আমরা 64টা স্কুল, কলেজ, বিভিন্ন সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। বিবেক বাহিনী ছিল, আমরা ছিলাম। বিভিন্ন শহরে রাস্তা পরিক্রমা করে সকাল 6:30টায় বেরিয়ে আমরা প্রায় 10টার সময় আশ্রমে প্রবেশ করলাম। 2000 ছাত্র ছাত্রী, ভক্ত, শিক্ষক এইসব হাজির ছিলেন। অনুষ্ঠানটি খুব সুন্দর হয়েছে। এইমাত্র আমাদের কিছুক্ষণ আগে অনুষ্ঠান শেষ হয়েছে। আজকের অনুষ্ঠানের তাৎপর্য হচ্ছে যুব দিবস, যুবক সম্প্রদায় উঠে দাঁড়াক, ভারত মাতাকে সুন্দরভাবে পরিচালিত করার কাজে ব্যবহার করুক নিজেদের, এটাই প্রার্থনা।